রান্নার গ্যাসের ভর্তুকির 300 টাকা করে দেওয়া শুরু হয়ে গেছে। আপনাদেরকে বলা হয়েছিল যে এই ভর্তুকির টাকা বন্ধ হবে না, আপনারা 300 টাকা করে পেতে থাকবেন। এই ভর্তুকির টাকা পরিমাণ আরও ভবিষ্যতে বাড়ানো হতে পারে, অর্থাৎ 300 টাকা থেকে বেড়ে 400 হতে পারে। তো সেক্ষেত্রে এই 300 টাকা যে ঢুকেছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেকেই কমেন্ট করেছিলেন যে দাদা আমরা এখনও পর্যন্ত সেই ভর্তুকির টাকা পাইনি, তো আপনাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি। অবশ্যই আপনিও ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে। এখানে দেখতে পাচ্ছেন 300 টাকা ক্রেডিটেড এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক লেখা রয়েছে এগেনস্ট ISL LPG সাবসিডি। ঠিক আছে, এখানে পরিষ্কার হয়ে গেছে ব্যাপারটা। 300 টাকা ক্রেডিট হয়েছে, সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে 300 টাকা করে ভর্তুকি আপনাদেরকে দেওয়া হবে, আর সেভাবেই কিন্তু এই 300 টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ISL LPG সাবসিডি লেখা রয়েছে ISL। ঠিক আছে, প্রধানমন্ত্রীর তরফে যে গ্যাসের যোজনা লঞ্চ করা হয়েছিল, তো সেই যোজনার আন্ডারে যদি আপনারা গ্যাস নিয়েছিলেন, সেই গ্যাস ব্যবহার করছেন, এবার আপনাদের কিন্তু ভর্তুকি শুরু হয়ে গেছে। স্কিমটার নাম হচ্ছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাসের ভর্তুকির টাকা 300 করে দেওয়া হবে বলা হয়েছিল, সেভাবে কিন্তু টাকা ঢুকছে বহু আগে থেকেই, এখনও ঢুকছে, আগামীতেও ঢুকবে। আগামীতে 300 থেকে বেড়ে 400 হতে পারে এমনটাও আপডেট রয়েছে। এবার কথা হচ্ছে যারা যারা উজ্জ্বলা যোজনার গ্যাস বুক করেন প্রতি মাসে মাসে আপনাদের কিন্তু টাকা ঢুকে যাবে। বুক করার 7 থেকে 10 দিন আপনাদের অপেক্ষা করতে হবে। ঠিক আছে, এর মধ্যে যদি শনি রবিবার পড়ে যায় তাহলে 10 থেকে 12 দিন লাগতে পারে। তো বুঝতে পারছেন, এখানে ব্যাংকের পাসবুক ওপেন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন ISL LPG সাবসিডি ফর IOA কাস্টমার নাম্বার এখানে দেওয়া থাকবে। এখানে দেখতে পাচ্ছেন যে 300 টাকা এই জুন মাসে কিন্তু টাকা ক্রেডিট হয়েছে, দেখতে পাচ্ছেন। অনেকেই জানতে চেয়েছিলেন, যে কারণে আজকের এই আপডেটটা দেওয়ার চেষ্টা করলাম যে যারা যারা উজ্জ্বলা যোজনার গ্যাস বুক করে থাকেন তাদের কিন্তু ভর্তুকি টাকা দেওয়া হয়। তো অনেকেই কমেন্ট করেছিলেন যে আমরা টাকা পাচ্ছি না, টাকা দেওয়া হচ্ছে কিনা অবশ্যই জানাবেন। তো এক্ষেত্রে আজকের এই ভিডিও, এখানে আপনারা লাইভ প্রুফ দেখতে পাচ্ছেন 3 জুন, অর্থাৎ এই জুন মাসে কিন্তু টাকাটা ব্যাংকে এসেছিল, আপনারা কমেন্ট করেছেন বলেই এই ভিডিওটা বানিয়েছে। ঠিক আছে, নাহলে দিতাম না। তো এখান থেকে বুঝতে পারছেন ISL LPG সাবসিডি 300 টাকা করে ব্যাংকে ঢুকে গেছে। তো কারা কারা এই 300 টাকা করে ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে গেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার এখনও পর্যন্ত কিন্তু আবেদন চলছে, আপনি সরাসরি অনলাইনে আবেদন করতে পারেন বা আপনি গ্যাস অফিসে গিয়েও আবেদন করতে পারেন। তো যারা যারা আবেদন করতে চাইছেন অবশ্যই আবেদন করতে পারেন, আপনাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিও। তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পারলে সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে। কাদের উজ্জ্বলা যোজনা রয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না।